দেয়া থাকে, এটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা থাকে। খাওয়ার পরে এটা খেতে আমার কাছে এত ভালো লাগে, আমি বেশিরভাগ সময় কি করি, খাওয়ার পরেও মশলাগুলো অল্প কিছু করে নিয়ে আসি বাসায়। তো এটা আমি সবসময়ই করে থাকি। তো এবারে ট্রাই করলাম, যেহেতু রমজান ইফতারে একটু খেতে মন চাইবে, তাই টেবিলের মধ্যে যাতে আমি এরকম একটা জার রাখি, রাখলে সবার যখন খুশি নিয়ে খেতে পারবে। তো সেটার জন্যই আজকে হচ্ছে বিভিন্ন রকমের মশলা আনা, এনে একটু হালকা করে ভাজি করে নিচ্ছি। এগুলা ভাজি করে তারপরে একসাথে মিক্স করব। তো আমি এখানে কালো জিরে নিয়েছি, তারপরে হচ্ছে মিষ্টি জিরা নিয়েছি, মৌরি নিয়েছি আর ধনিয়া নিয়েছি। সব কিছু কালো জিরা বাদে আরগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে জাস্ট একটা গামছার মধ্যে নিয়ে ভালো করে এটাকে মুছে নিচ্ছি, সবগুলো আইটেম মুছে নিচ্ছি। তো সাথে ওরা চকোলেটের মতো যেই ছোটো ছোটো স্প্রিঙ্কেলগুলো দেয়, ওই স্প্রিঙ্কেলগুলো আমি দিব না, কারণ ওগুলো আমার কাছে ভালো লাগে না। তো এগুলোকে একটা জারের মধ্যে নিলাম। তো কিছুদিন পর পর টেবিলের সেট আপ চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে। তো সেটার জন্য হচ্ছে এই একটা পেজের মধ্যে আমি কয়েকটা আইটেম দেখেছিলাম যেটা নিউ, ওরা এগুলা গামছা হিসেবে সেল করছে। এটা হচ্ছে তাঁতের টাইপের গামছা। তো দেখে আমার কাছে এত ভালো লেগেছিলো, আমার মনে হয়েছিল যে গামছা হলে কী হয়েছে, আমি এগুলো কিনে যদি এটাকে এমনি রানার বানিয়ে যদি আমি এটাকে ইউজ করি তাহলে কিন্তু মন্দ হবে না। আর দেখতেও স্টেপগুলো এত সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল আমার টেবিলে একদম খুব সুন্দর লাগবে এটা দিলে। তো যেই ভাবা সেই কাজ, আমি কয়েকটা ওদের থেকে কিনেছিলাম, কিনে জাস্ট একটাকে এভাবে টেবিলে সেট করছি। তো আস্তে আস্তে আমার জিনিসগুলো আমি একটু সেট করছি। উপরের সাদা যে প্লাস্টিকটা থাকে, ওই প্লাস্টিকটা আমি কিছুদিন পর পর চেঞ্জ করি যখন একটু এটার কালারটা চেঞ্জ হয়ে যায় বা কালারটা নষ্ট হয়ে যায়। তো এ কারণে আজকে নতুন কাভারটাও দিলাম, উপরে রানারটা দিয়ে টেবিলটাকে নতুন করে সেট করতেছি। তো এই প্লেটটা হচ্ছে আমার সার্ভিং ডিশ, এটা আমার অলওয়েজ টেবিলে থাকে। যখন আমি ইফতারের সময় পেঁয়াজ বেগুনি ভাজি তখন সেটা আমি এগুলোর মধ্যে নিই, আর নিয়ে জাস্ট এটাকে আবার টেবিলের মধ্যে এভাবে রেখে দিই। তো এই তো আমার টেবিলটা নতুন করে আমি আবার একটু সেট করে নিলাম। আর টেবিল যত সুন্দর লাগে তত কিন্তু ভালোই লাগে, আমরা নিয়মিত তিন বেলা এই টেবিলে বসেই খাই। তো টেবিলটা যত সুন্দর করে রাখবেন ততই কিন্তু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।